সকালবেলা আমার সেই সকালের রুটিন শুরু হয়ে গেল। একটু লুকুয়াম জলের মধ্যে এসিভি আর হলুদ টি, তোমরা তো জানি এতদিনে, এটুকু তো পরিচিতি হয়েই গেছে তোমাদের। আরও একটা দিন, আরও একটা নতুন সকাল। হাই, গুড ডে বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল এনআরআই লাইফ। তোমরা যদি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ, আর যদি আজকে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে থ্যাংকস ফর কামিং। আমি রোজ ভিডিও আপলোড করি, কাজে তোমরা যদি ওই বেল বাটনটা প্রেস করে দাও তাহলে যখনই আমি আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের হেল্প থাকলে তবেই আমি একটু একটু করে এগোতে পারব। আজকে আর মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, বাট স্টিল রাস্তাতে ওয়াক না করলেও, গার্ডেনে ওয়াক করলেও ওটাও তো এক ধরনের মর্নিং ওয়াকই বটে, বাট সময়টা একটু কম হয়ে যায় এই আর কি, হাঁটা হওয়া দিয়ে কথা। আর রোজ দিন তো একরকম হয় না, তোমরা সবাই জানো এক এক দিন এক এক রকম। আজকে সামহাও আর টাইমটা হাত থেকে একটু বেরিয়ে গেছে, সেই জন্য বেশিক্ষণ আর হাঁটাচলা করছি না, বাট ওই ফুলগুলো একটু তো দেখছি, দ্যাট ইট সেলফ ইজ মোর দ্যান এনাফ নিজেকে রিফ্রেশ করার জন্য। আর তোমাদেরকে দেখাবো, একটুখানি ফুল দেখাবো না সেটা কী করে হয়, তাই না? ওই জন্য বাড়ির পেছনেই যতটুকু পারলাম একটু হাঁটাচলা করে নিলাম। এক এক রকম ফুল দেখলেও মন ভরে যায়। আজকে তাড়াতাড়ি একটু পনিরের তরকারি করে নেব কাজে যাবার আগে। পেঁয়াজ, টমেটো, ইয়েলো ক্যাপসিকাম, পনির, আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা তোমরা যদি পেস্ট পাও তো ভালো, তা না হলে আদা রসুনটা বেটে তার মধ্যে একটু তেল দিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তিন চার দিন কিন্তু ফ্রিজে থাকবে। আর এর আগেও নিশ্চয় তোমাদেরকে বলেছি, পেঁয়াজের মধ্যে একটু লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে না তাড়াতাড়ি বেশ সফট হয়ে যায়। ওপর দিয়ে টমেটো দিয়ে দিলাম, দুটোকে ভালো করে ভাজা ভাজা করলাম। যতক্ষণ না অবধি একটু গ্লেজটা আসে, তারপরে আদা রসুনের পেস্টটাও ঢেলে দিলাম, একটুখানি ঘি দিলাম, ঘিটা আমার হাতে বানানো। তারপরে একটু হলুদ দিয়েছি, একটু শাহি পনির মশলা। এটা দিয়ে ক্রিম দিলেও ভালো হয়, বাট বাড়িতে আজকে ক্রিম নেই। তো যাই হোক, একটু তো জল দিয়েছি মাখা মাখা হওয়ার জন্য। আর ক্রিম যদি না থাকে, আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম, একটু দুধ দিয়ে দেবে, পুরো ক্রিমের টেস্টটা না এলেও অনেকটা টেস্ট চলে আসে, ট্রাই করে দেখতে পারো। যাই হোক, মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু জলও দিয়ে দিয়েছি, আর লাস্টে পনিরটা। আমি পনির ভাজি না, পনিরটা কিছুক্ষণ মশলার মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখলে যথেষ্ট হয়ে যায়, সফট হয়ে যায়, খেতেও টেস্টি হয়। লাস্টে দিলাম ইয়েলো ক্যাপসিকাম, ঢাকা দিয়ে রাখবো ধরে নাও মিনিট পাঁচ সাথে। অলমোস্ট ডান, দুধও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সরি ফর দ্যাট। একটু ঝোল ঝোল রেখেছি, কেননা পনিরটা তো ঝোলটা একটু টেনে নেবে, তো দু চার ঘন্টা পরে এরা এটা আরও টাইট হয়ে যাবে, রুটি, গরম ভাত, যে কোনো জিনিসের সাথে খুব ভালো লাগবে খেতে।
যদি চাও তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন ঝটাচট আমি আমার জন্য স্যালাড বানিয়ে নিচ্ছি কাজে যাওয়ার জন্য। সিম্পল, ব্রোকলি, ক্যারেট, বিনস, স্পিনাচ, একটু তিল দিয়েছিলাম, স্যাসিমি সিড, একটু কেল। গ্রিনারিটা এর আগেও মনে হয় তোমাদেরকে বলেছি, আমরা লিভস খুব বেশি খাই, হুইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। সবারই খাওয়া উচিত, বাট এগেন প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা গ্রিনারিটা খাওয়াটা বেশি পছন্দ করি। তো কোনো না কোনো একটা বাহানাতে গ্রিন জুস হোক, স্যালাড হোক বা সটে করে হোক, গ্রিনের পার্সেন্টেজটা সবসময় দেখবে আমাদের রান্নাতে বেশি থাকে। তো যাই হোক, আমার টিফিন প্যাক করা হয়ে যাচ্ছে অলমোস্ট। এটা বিনস, বেকড বিনস, ওপর দিয়ে সেটাও ছিটিয়ে নিলাম। আর তার সাথে একটু ড্রাই ফ্রুটসও নিয়ে যাই, তার সাথে কিছু ব্লুবেরিজ, রাসবেরিজ, যখন যেটা থাকে। এখন যাচ্ছি কাজে, অনেক দেরি হয়ে গিয়েছিল আজকে, কাজে সেভাবে তোমাদের সাথে বসে কথাবার্তা বলা হয়নি। বাট ঠিক আছে, আরেকটা দিন, রোজই তো আসছি তোমাদেরকে মিট করতে। এখানে নিশ্চয় দেখেছ পাহাড়ের উপরে উপরে বেশ বাড়িঘর। অ্যাকচুয়ালি পাহাড়ের উপরেই যেহেতু এই শহরটা, রাস্তাতে যেরকম বাড়ি দেখবে পাহাড়ের উপরে উপরেও বাড়ি দেখতে ভালো লাগে। রাস্তাঘাটগুলো উঁচু নিচু উঁচু নিচু, হাঁটার জন্য ভালো এক্সারসাইজ, কিন্তু খুব ভালো কার্ডিও হয়ে যায়। এনিওয়ে, আজকে তাহলে রাখি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে আর একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।